একদিকে করোনা, অন্যদিকে ডেঙ্গু এনসেফেলাইটিসের মতো মশাবাহিত মারণ রোগের ভয়াবহতার কথা মাথায় রেখে জলপাইগুড়ি পুর এলাকায় সোমবার সন্ধ্যায় ফগিং করা হয় জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে। এদিন পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে চলে ফগিং। পুরসভার তরফে জানা গিয়েছে, ধাপে ধাপে শহরে প্রতিটি ওয়ার্ডে মশার দাপট কমাতে ফগিং করা হবে। সেই সঙ্গে শহরের নালা নর্দমা ও জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়া হবে। সেই গাপ্পি মাছের প্রধান খাবার হল মশার লার্ভা। এতে মশার বংশবৃদ্ধি রোখা সম্ভব হবে।